মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কুলি, মিতুল ঠিক আছে তো? হ্যাঁ, কি হলো? কি হলো কুলি, কথা বলছো না কেন? মিতুল, মিতুলের জ্ঞান ফিরেছে? এখন দেখা যাবে মিতুল মাকে, একবার দেখবো মিষ্টি মিষ্টি মিতুল মাকে। এই কুলি, তুই চুপ করে আছিস কেন? কুলি বল কি হয়েছে? মিতুল, মিতুল কি বল? মিতুল কোমায় চলে গেছে দাদা ভাই। কলি, কলি অপারেশন সাকসেসফুল তো? কলি আমি কিছু বলছি, কলি আমি পারিনি রে শুভ। পারিনি মানে? মিতুল কোমায় চলে গেছে। কিচ্ছু হবে না দিদি, বের করে দিদি। এতবার করে ঠাকুরকে ডাকলাম, তাও আমাদের কোনো কথা শুনলো না। এতগুলো মানুষের প্রার্থনা শুনলে না তুমি? ঠাকুর কি সত্যি এতটা নিষ্ঠুর হয়? আর কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে বলো? কোন ভুলটা করেছি আমি প্রার্থনা? প্লিজ দিদিভাইকে কেড়ে নিও না, প্লিজ দিদিভাইকে কেড়ে নিও না ঠাকুর। অলোকা, অলোকা তুমি একটু শান্ত হও। অলোকা দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। এমনকি এখানে যারা যারা আছে সবার মনের অবস্থা একরকম, কিন্তু দেখো এভাবে কি একটা মানুষকে ফেরানো যায়? ফেরানো যায় শুভ, আমি দিদি ভাইকে ফেরাবো। অলোক, অলোকা এটা কি করছে? হাতটা চলে যাবে অলোকা, হাত শুভ। দিদি ভাইয়ের জ্ঞান না ফেরা অবধি আমি এখান থেকে এক পাও নড়ব, এই প্রদীপের ওপর থেকে আমি হাত সরাবো না শুভ, যতক্ষণ না দিদি ভাইয়ের জ্ঞান ফেরে। তোমরা চলে যাও, প্লিজ আমাকে চুপ করো। আমিও আজকে দেখব যে ঠাকুর কি সত্যি মানুষের মাঝে মিশে থাকে, শুধুই একটা প্রাণহীন বিগ্রহ। যতবার দিদি ভাইকে দেখেছি মন ভরে ভক্তি ভরে যা কিছু চেয়েছে তুমি সব কিছু দিয়েছো ওকে, আজ ওকে ফেরত চাইছি। ফিরিয়ে দিও না ওদের, আমাদের দিদি ভাই আমাদের জন্য সব কিছু, প্লিজ ওকে ফিরিয়ে দাও। আমাদের দিদিকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমার ভেতর যা যন্ত্রণা আছে এই জ্বালা যন্ত্রণা তার কাছে কিচ্ছু না ঠাকুর। যে দিদি ভাই আমাকে এত ভালোবেসেছে তাকে আমি এত অবহেলা করেছি, যার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি, সে আমাকে বাঁচানোর জন্য নিজের মুখে গুলি খেলো। আমাকে একটা সুযোগ দাও ঠাকুর, দিদি ভাইকে আমি একবার সরি বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।